কুচবিহার ছটঘাট পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। আগামীকাল রবিবার ছট পুজো, সেই কারণে আজ ফাঁসির ঘাটের ছটঘাট পরিদর্শন করতে যান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। সেই সময় সেখানকার কিছু বাসিন্দা বিধায়কের নাম ধরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। এ বিষয়ে বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, এর আগে যেহেতু একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছিল, সে কারণে যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে তারই জন্য এই ঘাট পরিদর্শনে তিনি এসেছিলেন বলে জানান। অন্যদিকে এ বিষয়ে কুচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কি জানালেন শুনে নেব। স্লোগান দিল আপনাকে, কি বলবেন এই বিষয়ে? এটা তো তৃণমূলের কালচার। তৃণমূলের ওরা প্রতি পদে পদে, যেহেতু দেখতে পাচ্ছেন আপনারা যে চারদিকে বালি চোর, পয়া চোর, গরু চোর, চাকরি চোর, রেশন চোর, একের পর এক নেতা মন্ত্রীরা জেলে ঢুকছে, আর এখানে আগামীকাল ছট পূজার যে ঘাট, সেই ঘাটের পরিদর্শনে আমি এসেছি। এবং আপনারা জানেন যে বিধানসভাতে এই তোষার ফাঁসির ঘাটের জন্য আমি বেশ কয়েকবার বিধানসভাতে তুলেছি, এবং শুধু তাই নয়, এখানকার এই যে এত লোক চলাচল করে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার করে অনুরোধ করেছি এই ফাঁসির ঘাটে সেতু তৈরি করবার জন্য। উনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের কাছে টাকা নেই, আমরা ফাঁসির ঘাট সেতু তৈরি করতে পারবো না। আমি বারবার বলেছি যে আপনারা যদি অনুমতি দেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা নিয়ে এসে আমরা এই ফাঁসির ঘাট সেতু নির্মাণ করতে চাই, সেটারও তারা আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছেন না। তো কালকে যেহেতু একটা ছট পূজা, আপনারা জানেন যে এর আগে একটা এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে গেছে, তো সেই কারণের জন্য আজকে এখানে এসেছিলাম এই ঘাটটা পরিদর্শন করতে, যাতে করে এখানকার রাস্তা টাস্তাগুলো ঠিক তৈরি হয়েছে কি না, নচেত এতগুলো মানুষ তাদের একটা জীবন তারা আসবেন, বিশেষ করে নন বেঙ্গলি সম্প্রদায়ের মানুষ তারা তাদের এই উৎসব পালন করবার জন্য এখানে আসবেন, তো সেখানে যাতে করে তাদের কোনো রকম অসুবিধা না হয় সেই কারণের জন্য আজকে আমার এখানে পরিদর্শন করা। ঘাট ফাঁসির ঘাটে পরিদর্শন করতে গিয়ে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বিক্ষোভের মুখে পড়েন। তার দাবি যে তৃণমূলের যারা রয়েছে তারা প্রত্যেকেই অ্যান্টি সোশ্যাল, তার নিজের নেতা কর্মীদেরই পাত্তা দেয় না, তাই তাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায়। নিখিল রঞ্জন দে, তাকে তো এলাকার মানুষ খুঁজে পায় না। দু বছর আগে 100 দিনের কাজ করেছে সুটকাবাড়ি এলাকার সাধারণ গরিব মানুষ, সে টাকা আজও পায়নি। দু বছর হলো 100 দিনের কাজ বন্ধ, মানুষ কাজ পাচ্ছে না। আবার বাংলা আবাস যোজনার ঘরের টাকা 6 বছর হলো পাচ্ছে না মানুষ। গ্রামীণ সড়ক উন্নয়নের টাকা বিজেপি কেন্দ্রের সরকার আটকে দিয়েছে। এরা বুকে দম দিয়ে বলছে যে ওরাই নাকি আটকে দিয়েছে। তো যারা সাধারণ মানুষের হক অধিকার আটকে দেয়, পেটে লাথি মারে, মানুষ তাদেরকে তো ফুল চন্দন দিয়ে পুজো করবে না। আর নিখিলবাবু ওখানে গিয়েছিল কী কাজে? ধর্মের সুশ্রুটি দিতে। কোনো তাদের কোনো উদ্যোগ আছে সেখানে? বছরের পর 2-3 বছর হয়ে গেল, এলাকায় তিনি যান না, এলাকার মানুষের সাথে দেখা করেন না, মানুষের সমস্যার সমাধান তো দূরের কথা, সমস্যা নিয়ে ভাবেনও না, শুধু ধর্মের সুশ্রুতি দেওয়ার জায়গাগুলো ছাড়েন না। তো সুতরাং তাই বিজেপির নেতারা, এমএলএরা যেখানেই যাবেন দেখবেন, আগামী দিনে যেখানেই যাবেন সেখানেই তারা বিক্ষোভের মুখে পড়বে, ঘেরাও হবেন, আটকে রাখবে, ঘরের মধ্যে তালা দিয়েও বন্ধ করে রাখতে পারে। এই যদি রাখে তাহলেও অবহার কিছু থাকবে না, কারণ বিজেপির উপরে রাজ্যের মানুষ বেজায় খেপে আছে। কি যে করবে আর কি যে না করবে আমরা কিছু বলতে পারছি। এবার পুজোয় বামনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার। এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার। সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক, প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার। চলে আসুন বামনহাট বোস হিরো শোরুমে। বিশদে জানতে যোগাযোগ করুন 8537848।